আমরা আছি একটি হোটেলে। তো আমি এসেছি আজকে দার্জিলিং, আমি আর আমার বন্ধু কিশোলের সাথে। এই যে কিশোল বাথরুমে ঢুকেছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা ওয়েডিং। এখন আমরা বের হবো, অনেকক্ষণ সেই সকাল 5টায় বেরিয়েছি, তো ভাবলাম আজকে বাইরেই ব্লগটা স্টার্ট করব। তো চলো বেরোনো যাক, বাইরে ভিউ এনজয় করা যাক। আমরা বেরিয়ে গেছি কিশোল আর আমি দার্জিলিং এর পথে, মেলের দিকে হাঁটছি আমরা। এখন যাব হচ্ছে মেন, যেটা হচ্ছে মেন বলতে সবাই এসে যে দার্জিলিং এসে যেখানে যায় সেটা হচ্ছে চৌরাস্তা, সেখানে যাব। আর আমার গাইড হচ্ছে আজকে কিশোলায়। গাইজ, ঘুরতে ঘুরতে আমি এখন একটু ক্লক টাওয়ারের সামনে চলে আসছি। দারুণ সুন্দর, ওয়াও, কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে দার্জিলিং এর বেশিরভাগ দোকানপাটি বন্ধ। এই হচ্ছে ক্লক টাওয়ার, 12টা বাজলে ঢং ঢং, 6টা বাজলে ঢং ঢং। আমরা এখানে ঢুকবো, ঢুকবি কি? হচ্ছে দার্জিলিং এর সেই চৌরাস্তা। আর এই যে এই হোটেলটা হচ্ছে, এটা হচ্ছে দার্জিলিং এর সব থেকে ওল্ডেস্ট হোটেল। এই হচ্ছে সেই চৌরাস্তা। এখন আমরা চৌরাস্তা থেকে একটু বেরিয়ে হাঁটাহাঁটি করবো, চারদিকে দেখবো যে কি কি আছে, একটু নিচের দিকে যাবো। এদিকে সব ক্যাফে দিয়ে ভর্তি, ক্যাফেটেরিয়া মল টল সবই আছে। কিন্তু আমি একটা জিনিস দেখলাম দার্জিলিং এ, সেটা হচ্ছে অনেক কবুতর দেখলাম, অনেক কবুতর আছে। সরি, দার্জিলিং এর মেইন রোড, কিন্তু এটা কোন দিকে যায় ঠিক আমি যে বলতে পারছি না। লুক এট দ্য ভিউ গাইস, ওয়াও, দারুণ জায়গা, দারুণ। উঠতে আসলাম, আমরা ওখান থেকে আসলাম। রাস্তাটা দেখো, শুধু এরকম রাস্তা থাকলে কে আসতে যাবে? তোর জন্য বলছি, দেখো কি করে হাঁটতে হচ্ছে, একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। বাপরে বাপ, যাদের ফিটনেস কম তারা ভাই এসো না প্লিজ, আসলেও এটাকে এক্সপ্লোর করো না। আর এদিকে ভিউটা দেখো গাইস, কি সুন্দর, জান্নাত জান্নাত। এর জন্যই মনে হয় দ্য কুইন অফ হিলস বলে দার্জিলিংকে। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট চৌরাস্তার, একদম চৌমলের পিছনে। এটা সকালে আসলে ভালো হতো, কারণ এখন তো রূপবাসা দেহ হয়ে গেছে, টাইট হয়ে গেছে। ভাই ঠান্ডা কেমন এখানে? চরম, সবার অবস্থা দেখ, এই যে ইউপি টিউপি থেকে আসছে ওরা, অনেকজন আসছে ঘুরতে, ওরা বলছে ভাই এরকম ঠান্ডা ওরা লাইফেও দেয়নি। টেম্পারেচার এখন বর্তমানে কত হবে? 9 হবে, 10 হবে, 11 হবে, 10 হবে, 10 10 শিওর, 12 12, তাও এত ঠান্ডা লাগছে ভাই, টেম্পারেচার এখন 12, আরো তো নামবেই, প্রচুর ঠান্ডা। মনে হচ্ছে এদিকে যে আকাশে তারা মনে হয় মাটিতে চলে আসছে, মানে নিচে নেমে গেছে। আরেকটু আগে তো পুরা ছিল, এখন তো তাও অনেক বন্ধ হয়ে গেছে।
কিন্তু আজকে দারুণ লাগলো, দারুণ এক্সপিরিয়েন্স। চলো গুড নাইট, বাস দার্জিলিংয়ের সফর শেষ, আমার আশা পূর্ণ এই কিশোলায়। চল ভাই রুমে চল, হয়েছে অনেক। এই যে মিয়াবর কেক নিয়ে এলাম, বাস চলো, বাই বাই।